হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ফুচকার খাওয়া শেয়ারিং স্কেয়ারিং নিয়ে চলে আসলাম। তো এটা আমার বড় ছেলে, ও বলছিল যে মা এইভাবেই ফুচকা ভিডিও করতে হয়। তো এই যে ফুচকা নিয়ে একটু হাতাহাতি চলছিল, কারণ ও চাচ্ছিল, আমি আমার মোবাইলটা পাচ্ছিলাম না তো ভিডিও করার জন্য। আমি দাদা দাদা ওয়েট করে একটু, আমি ভিডিও করে নিই, ভিডিও করে নিই। তো ওরা পেশেন্স রাখতে পারছিল না। তার এই যে ঢেলে নিচ্ছিলাম, কিভাবে খেতে হয় আপনাদেরকে একটু দেখাই। তো টকটা ঢালা হয় না, যেহেতু টক ছাড়া ফুচকা কিন্তু একদম যায় না, বিশ্রী লাগে। তো এই যে টকটা ঢেলে নিচ্ছিল আমার বড় ছেলে, মানে ও এমনভাবে ঢালছিল যে ঢালতেই পারছিল না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ল্যাভেন্ডার ডেলি ব্লগসের সঙ্গেই থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। আদারওয়াইজ এতটুকুই থাক, আল্লাহ ভরসা, আল্লাহ যাই করেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, প্রেস করে রাখলে আমার পরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এটা ওয়াফেল টাইমের ওয়াফেলস মনে হয়, এটা এটা আমি কখনো খাইনি, এটা জিসিতেই ওপেন করেছেন। তো এটা নিয়ে এসেছিল, কিন্তু ওয়াফেল টাইম যেটা চক বাজারের মোড় আছে ওটাতে অনেক বড় থাকে ওয়াফেলটা, আর ক্রিস্পি থাকে, ওদেরটা ক্রিস্পি ছিল না তেমন একটা। এইটা খেয়ে তেমন একটা তৃপ্তি পাই নাই, টেস্টও পাই নাই, কেমন জানি ছিল, ওটা জঘন্য ছিল, আমার কাছে ভালো লাগে নাই। চক বাজারেরটাই ভালো, যত কিছু হবে ওটাই খেতে ভালো লাগছিল। তো এটা আমরা দুইটা নিয়ে এসছে কর্তাবাবু, তো আমরা তিনজনই শেয়ার করে খাচ্ছিলাম। উনি খাচ্ছিল না, কারণ ওনার দাঁতে পেইন আছে, সেই জন্য উনি খাচ্ছিল না। আমি তো মচ 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 করে খাচ্ছিলাম। তো আমরা ওয়ান বাইট করে সবাই শেয়ার করছিলাম। এই যে এটাও ঠিক ছিল, বাট তো এটা আমার বড় ছেলে নিয়ে ওখান থেকে দেখছিল চকলেটটা সে খাচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা ওই ছিল, ওর আঙুলি দিয়ে দেখা যাচ্ছিলো। তো হ্যাঁ, বিছানায় পড়ে গেছে, চাদরটা আবার চেঞ্জ করতে হয়েছিল, আমার এত রাগ লাগছে। চকলেটটা ফেলেছি কিন্তু আমি মূলত, ওরা ফেলেনি, তা আমি হঠাৎ নিতে উঠাই নিয়ে খেতে প্রবলেম হয়ে গেছিলো। তো আমার আসলে অনেক প্রায় এক দেড় মাস ধরে কর্তাবাবুকে বলছিলাম আমাকে একটু ওয়াফেল খেতে নিয়ে যাও, ওয়াফেল খেতে। তো আমি কালকে গিয়েছিলাম ঠিকই, তো যেতে পারি নাই। তো আজ এতটুকু, আসসালামু আলাইকুম।